হতে চলেছে এই বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ। এই বিরল সূর্যগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই। মোট 4 ঘন্টা 3 মিনিট পর্যন্ত কিন্তু চলবে এই সূর্যগ্রহণ। 2019 এবং 2020 যেই সূর্যগ্রহণ হয়েছিল তা নিয়ে কিন্তু সারা দেশ এবং বিশ্বজুড়ে পড়েছিল ব্যাপক প্রভাব। বর্তমানে এই সূর্যগ্রহণ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জনসাধারণের মধ্যে। এবারে সূর্যগ্রহণকেও বেশ চিত্তাকর্ষক বলেই মনে করছেন জ্যোতিষবিদরা। সূর্যগ্রহণ থেকে সাবধান, নইলে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবন হবে তোলপাড়। অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে, যার ফলে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের ওপর এই সূর্যগ্রহণের প্রভাব থাকবে সব থেকে বেশি। জ্যোতিষবিদদের মতামত অনুযায়ী সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। মূলত 27 বছর পর আবার এই দীপাবলির সময় হচ্ছে সূর্যগ্রহণ, যার ফলে এই সূর্যগ্রহণের অশুভ প্রভাব কিন্তু পড়বে প্রায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপর। তো এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি, তার পাশাপাশি গর্ভবতী মহিলা এবং শিশুরা কি কি সতর্কবার্তা অবলম্বন করবেন, তো এই বিষয়ে জ্যোতিষবিদরা কি কি বলে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি সূর্যগ্রহণের সময়সূচি দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সময়সূচি দেওয়া রয়েছে, যার ফলে সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কেউই জানতে পাচ্ছেন না। কিন্তু আমাদের এই ডিএস ইনফর্মার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক সময়সূচি দেওয়া হবে, তাই সঠিক তথ্য জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সূর্য হলেন গ্রহদের প্রধান এবং সূর্যকে আত্মার কারক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতির্বিদরা যা বলেন, এই গ্রহণের সময় কিন্তু অশুভ শক্তিরা জেগে ওঠে, যার ফলে সকলের জীবনেই কিন্তু দেখা যায় এর প্রভাব। বিশেষ করে এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা এবং শিশুদের ওপর সব থেকে বেশি অশুভ প্রভাব পড়তে পারে, যার জেরে সকলকেই কিন্তু গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে। তো গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন না, তো এই বিষয়ে জ্যোতির্বিদরা কি বলে দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা অবশ্যই ঘরে থাকবার চেষ্টা করুন, খালি চোখে কখনোই গ্রহণ দেখতে যাবেন না, নইলে তা কিন্তু আপনার উপর সরাসরি ভাবে প্রভাব ফেলবে, আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়। এরই পাশাপাশি গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু খাবেন না। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিবেন, তারই পাশাপাশি অশুভ যোগ থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই দরিদ্র মানুষ এবং পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতে কিন্তু আপনার মঙ্গল হবে। বাংলায় 7ই কার্তিক এবং ইংরেজিতে 25 অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার। এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 2:29, গ্রহণের মধ্য সময় বিকেল 4:30 এবং গ্রহণের সমাপ্তি ঘটবে রাত্রি 6:32। গ্রহণের গ্রাসমান 0.861, অর্থাৎ এই সূর্যগ্রহণ কিন্তু মোট দেখা যাবে 4 ঘন্টা 3 মিনিট পর্যন্ত। ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই এই সূর্যগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে।